এত বড় মাছ, এত সব বাজার, কি ব্যাপার তালুকদার সাহেব? বাড়িতে কোনো মেহমান আসবে নাকি? মেহমান নয় মিয়া, আমার মাসুদ, আমার একমাত্র ছেলে মাসুদ আসছে। ইউনিভার্সিটি থেকে এমএ পাশ করেছে। তুমি তো শুনোনি মজিদ মিয়া, এত বড় সুখবর শোনালেন তালুকদার সাহেব। এ তল্লাটে তাহলে আমাদের ছোট মিয়াই সবচেয়ে বড় পাশ দিল। শুধুমাত্র আমাদের ছোট মিয়াই বড় পাশ দিয়েছে। কে যে তোমার নাম বাহাদুর রেখেছিল একমাত্র আল্লাহ জানে। সামান্য একটা মাছ তাও বয়ে নিয়ে যেতে পারছো না, আর তখন তো খুব বাহাদুরি করে হাতে নিয়েছিলে। এখন দয়া করে তাড়াতাড়ি পা বাড়িয়ে চলো, এতক্ষণে হয়তো আমার মাথুর চলে এসছে। চলো চলো চলো। মা বেঁচে থাক বাবা, তুই অনেক শুকিয়ে গেছিস। হ্যাঁ সে কি মা, কদিন আগে ওজন করিয়েছি, ওজন বেড়ে গেছে। তুমি বললেই আমি বিশ্বাস করব। জানি কোনো মাই কোনোদিন বিশ্বাস করে না, সব মায়ের কাছে মনে হয় তার ছেলে শুকিয়ে গেছে। কি ব্যাপার, সমস্ত আনন্দ খুশি কি মা ছেলে একাই ভোগ করবেন, না আমরাও কিছু ভাগ পাবো? খালাম্মা কেমন আছেন? ভালো, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো মা। ভালো আছো তো? জি। কিরে, ওকে তুই চিনতে পারছিস না? তোর খালার মেয়ে আফরোজা। আফরোজা? অত বড় হয়ে গেছে চিনবো কি করে? আমি কিন্তু মাসুদ ভাইকে ভুলিনি, ঠিক চিনতে পেরেছি। শহরের মামার বাড়িতে থেকে লেখাপড়া করেছে, এবার আয়ে পাশে আসো না আবার। অনার্স না সিম্পল বিয়ে পড়বে? না আর পড়বো না। মানে? মানে কিছুই না, মা বলেছে এখন থেকে গাইয়ে থাকবো, যথেষ্ট হয়েছে, মেয়েদের আর পড়াশোনা করে কি হবে? আরে না না, এটা ভুল ধারণা, লেখাপড়ার মূল্য সব জায়গায় পাবে। মা সে কথা বুঝতেই চান না। বুঝতে চান না মানে?
আমি খালাম্মাকে রাজি করাবো। পারবে না। পারবো না মানে? 112 পারবো। এসো এক্ষুনি খালাম্মাকে রাজি করাবো। ও কি? আহা চলো না। আপ্রজার মাসুদের বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই মঙ্গল, কি বলেন? মাসুদের বাবাও সে একই কথাই বলে। ওর মামারা অবশ্য চেয়েছিল ও মামার এক বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে হোক। ছেলেটি দারোগা, দেখতেও বেশ, কিন্তু আমি সাফ বলে দিয়েছি কথার বরখেলাপ আমি করতে পারবো না। আফরোজার বাবা কথা দিয়েছিলেন মাসুদের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবেন, আজ উনি নেই বলে ওনার কথার অমর্যাদা আমি কিছুতেই করতে পারবো না। আমার মাসুদ কোথায়? খালুদান, আমি যাই। মাসুদ, ও মাসুদ, আমার মাসুদ, কই যাইতেছেন আপামনি? কে বুঝে তোর কি দরকার? না না কোনো দরকার নাই, তাই যাই না রাখলে ভালোই তো না। যদি মাসুদ ভাই আজ দিঘায় কই গেছেন তাই কি কমু? তুই আদার ব্যাপারী, তো জাহাজের খবর নিয়ে কি লাভ? না না জাহাজের খবর না, আমি আসলে জানতে চাইছিলাম আপামনির বিয়াটা কবে হইব। কেন সে খোঁজে তোর দরকার? এই দেখেন আম্মা, আপনি একেরে বুইলা গেছেন। আপনিই তো কইলেন আপামনির বিয়াটা হয়ে গেলে আমার আর টুনটুনির বিয়াটা। বাবা বাবা, ব্যাকেল আকেল মিয়ার বুদ্ধি তো বেশ খুলেছে মা। আমার টুনটুনি এই কথাটা কয়। তুই যা তো, তোর ওদিকে দেরি হয়ে যাচ্ছে, একটু পরে তালুকদার সাহেব আসবেন, তাড়াতাড়ি সব ব্যবস্থা কর দিয়ে। আচ্ছা একটু জায়গা দেন। যাই মা। আরে খারা, তোর আর কম লাগবো না। আম্মা জানি তো কইছে আপামনের বিয়েটা হয়ে গেলে তোর আর আমার বিয়েটা হইব। আরে না না, তুই বিয়া করবি কেন? আমি তো বিয়া করুম তোরে। তোরে আমার টুনটুনি পাখি। ছাইরে দে, ছাইরে দে, কি ভাবে পড়বো? ও মাসুদ আম্মা কোথায় গেলে? কি হলো? খুব খুশি খুশি কারণ আছে, তোমাকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি? ওখান থেকে ফেরার পথে আফরোজার মার সাথে দেখা করে এলাম। তা খাওয়া দাওয়াটা সেরেই এসেছ? অবু বেয়ায়, না খাইয়ে কি আর ছাড়ে? বিয়ের দিন তারিখ একেবারে পাতা করে এলাম। খুব ভালো করেছো। মাসুদ কোথায়? কথাটা ওকে জানাতে হয়, আগের থেকে মানসিক প্রস্তুতি নেই, ডাকো। ও তো নেই, এই তুমি আসার অল্প আগে বেরিয়ে গেছে। কোথায় গেছে? শিকারে। এই চা লাশটা ফেলিওর, শেষ গুলিটা মিস করলে? যথেষ্ট শিকার হয়েছে, চলো এবার ঘুরে বেড়াই। বড্ড টায়ার্ড ফিল করছে, কিছুই ভালো লাগছে না। আমার কিন্তু খুব ভালো লাগছে, এই সুন্দর ছিরছিরে হাওয়া, নিরিবিলি পরিবেশ, আকাশে ওই শাসাধা মেঘের খেলা মনটাকে কেমন জানি উতলা করে দেয়। যদি যুগ যুগ ধরে এমনি পরিবেশে দুজনে হারিয়ে যেতে পারতাম। সত্যি
কপালটা তো বেশ গরম, আগেই বলেছিলাম রোদে এত ঘোরাঘুরি করো না। আল্লাহ না করুক এত অসুখ বিসুখ না বাঁধিয়ে বসো। ওকি মাসুদ, এই অবেলায় ঘুমোচ্ছিস? মাসুদ, মাসুদ, এই কি গাছে জ্বরে পড়ে যাচ্ছে? ওগো শুনছো, এদিকে এসো, জলদি এসো। কি হয়েছে? মাসুদ জ্বরে বেহুশ। হ্যাঁ বলো কি। সর্বনাশ, এটি ভীষণ জ্বর। এখন কি হবে? ডাক্তার, আমি এক্ষুনি ডাক্তার ডাকাচ্ছি। মাসুদ অসুস্থ, এ তুই কি বলছিস? হ্যাঁ মা, ভীষণ জ্বর, প্রায় অজ্ঞান বললেই চলে। সে কি এই অবস্থায় ওকে ফেলে চলে এসেছিস? দুদিন পর ওর সব দায়িত্ব তোকেই তো নিতে হবে, না হয় দুদিন আগেই নিলি। আমিও মনে মনে সে কথাই ভাবছিলাম। মেয়ের মনের কথা মায়েরা টের পায়। যা, আর দেরি করিস নে, এক্ষুনি চলে যা ওখানে, ভালো করে সেবা যত্ন করবি। আচ্ছা। অ
অবস্থা বিশেষ ভালো নয়, ভেরি হাই টেম্পারেচার। হাসপাতালের প্রয়োজন ছিল, কিন্তু এই অবস্থায় এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব নয়। কভরেজ, এ আমার একমাত্র সন্তান। এক কাজ করুন, যত শীঘ্র সম্ভব শহর থেকে একজন ডাক্তার আনার ব্যবস্থা করুন। আপাতত আমি ওষুধ দিচ্ছি। মা,
আমি অন্ধ হয়ে গেছি মা, আমি আর কোনোদিন দেখতে পাবো না, অন্ধ জীবন নিয়ে বেঁচে থেকে কি লাভ, কি লাভ? হায় রহমানুর রহিম, তোমার কাছে শুধু আমি একটা ভিক্ষা চাই, আমার মাসুদের চোখের জ্যোতি তুমি ফিরিয়ে দাও। হে খোদা, হে দিন দুনিয়ার মালিক, তুমি আমার চোখ নিয়ে আমার খোকার চোখ ফিরিয়ে দাও, খোকার চোখ ফিরিয়ে দাও। আমিন। মাসুদের শরীর আজ কেমন? শরীর তো একরকম ভালোই, মনের যা অবস্থা আমি যা সইতে পারছি না। একটা কাজ করো না, আমার মনে হয় ওর বিয়েটা হয়ে গেলে মনের এই অবস্থার পরিবর্তন হবে। যাও না, হাসিনা বেগমের কাছে গিয়ে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলো। কিসের দিন তারিখ? কেন বিয়ে? আফরোজার সঙ্গে মাসুদের বিয়ের কথাবার্তা তো পাকা হয়েই আছে। সে তো যখন মাসুদ ভালো ছিল। ভাবি সাহেবা, হে আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, কোনো মাই জেলে শুনে তার মেয়েকে একটা অন্ধের হাতে তুলে দিতে পারে না। অন্ধ? অন্ধ হলেও মাসুদ সহায় সম্বলহীন নয়, সে সারা জীবন বসে খেতে পারে। ওর যা আছে অমন বসে খেলেও সাত পুরুষে অভাব হবে না। শুধু খাওয়া পড়াটাই জীবন নয় তালুকদার সাহেব, সোনা দানার ধন সম্পদের অভাব আমারও নেই। সবই আমার দৌলতে, এ কথা নিশ্চয়ই ভুলে যাননি। আপনার মরহুম স্বামী রহমান আমার প্রিয় বন্ধু ছিল, তাই তাকে আমি আমার সমপর্যদায় টেনে তুলেছিলাম। আমার স্বামীর জন্য যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ, তবু কোন অবস্থাতে এই বিয়েতে আমি রাজি হতে পারি না। প্রস্তাব তো আমার নিজেই দিয়েছিল, সে চেয়েছিল তার মেয়েকে আমার ঘরে তুলে দিতে। আমি সাহেবা, আপনি অবোধ করবেন না, ওরা একে অপরকে ভালোবাসে। একটা ঠুনকো ভালোবাসার জন্য একটা মেয়ে তার জীবনে সর্বনাশ ডেকে আনবে, আর মা হয়ে আমি তা মেনে নেবো, এ কথা আপনি ভাবলেন কি করে? মা, তুমি এখানে কেন? যাও, ভেতরে যাও। আমি সাহেবা, সামান্য চেদের পাশে দুটি জীবনকে নষ্ট করে দেবেন না। প্রেম প্রীতি ভালোবাসা কোনোদিনই ঠুনকো হতে পারে না। আমি পাপে আপনার কাছে আপনাকে ভিক্ষা চাইছি, তোমার আপনার আমাকে ফিরিয়ে দেবেন না। অন্ধের হাতে তুলে দেওয়ার চাইতে দরকার হলে মেয়েকে আমি গলা টিপে মেরে দেব। আপনি অন্যত্র চেষ্টা করুন, টাকা পয়সা ধন দৌলতের লোভে কেউ হয়তো মেয়ে দিতেও পারে। কেন কেন তুমি সেখানে গিয়েছিলে? চার উঁচু মাথা কোনোদিন হেঁট হেঁট হতে দেখিনি, যার মুখের সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কাউকে পাল্টা জবাব দিতে শুনিনি, আজ আমার জন্য তোমাকে এত বড় অপমানের বোঝা মাথায় নিয়ে ফিরে আসতে হলো। এ আমার অপমান নয়, এ আমার প্রাপ্য। রহমানের চেয়ে উপকার আমি করেছিলাম, আজ তারই প্রতিদান পেলাম। কেন কেন মিছে আক্ষেপ করছো বাবা? আজ তোমার ছেলে অন্ধ, খোদা আমার চোখের জ্যোতি কেড়ে নিয়েছে। আজ আমি অক্ষম, আজ আমি সবার করুণার পাত্র। করুণার পাত্র হয়ে তোকে বেঁচে থাকতে হবে না, ডাক্তার তো বলেছেন চোখের আলো আমার ফিরে আসতে পারে। হয়তো নাও আসতে পারে, নিত্য সান্ত্বনায় নিজেকে ভুলিয়ে কি লাভ? দৃষ্টিহীন জীবনের কোনো মূল্য নেই, আমার জীবন যে আজ ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। না বাবা না, আমি তোর জীবন ব্যর্থ হতে দেব না। আহমদ তালুকদার জীবনে কখনো হারেনি, আজও হারবে না। রহমানের বউকে আমি দেখিয়ে দেব, তার মেয়ের চেয়ে সুন্দরী, শিক্ষিতা, সব বংশজাত মেয়ে আহমদ তালুকদারের ছেলের জন্য অভাব হবে না। Thank you.
আমাকে একা ভিজিয়ে পার পা ভিজিয়ে দিয়েছিলি? তোর সাথে আমি কোনোদিনই পারব না। চল এবার বাড়ি ফিরে থাক। চল আর কতদিন সময় আমাকে দাও, যে করেই হোক তোমার দেনা আমি শোধ করবই। দেনা শোধের জন্য এত তাড়া কিসের? আপনার অবস্থার কথা কি আমার জানার বাকি আছে? যে অবস্থাই হোক না কেন, দেনা আমি শোধ করবই। মেয়েটার একটা বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত। প্রয়োজন হলে এই বসত বাটি বিক্রি করে তোমার দেনা আমি শোধ করব। কার বাড়ি কে বিক্রি করবে? আপনার বাড়ি আমার কাছে বন্ধক আছে, সে কথা কি ভুলে গেলেন? ওস্তাদ যা কয় হাসা কোথায় কয়? মাস্টার সাহেব, টাকা আপনি এই জন্ম শোধ করতে পারবেন না আমি জানি, তাই বলছিলাম কি অবশ্য যদি আপনি রাজি হন একুলকুল দুই রক্ষা হয়। কি বলতে চাও তুমি? আপনি তো জানেন কিছুদিন হইল গিয়া আমার উস্তাদের তিন নম্বর বিবিজান মারা গেছে, তাই যদি হাবিবাকে আমার হাতে তুলে দেন। অন্য ভালো কথা বলেছিলাম, আমার ঘরে আপনার মেয়ে গেলে দুবেলা পেট ভরে খেতে পারত। ছোট লোক বেরো আমার বাড়ি থেকে বেরো। তোর মতো লম্পটের হাতে মেয়ে দেওয়া চাইতে একটা কানা খোড়া ল্যাংড়ার হাতে তুলে দেওয়া অনেক ভালো। তাই দিও। আজ তুমি আমাকে জব মান করলে তার প্রতিশোধ আমি নেবো, মামলা করবো, আদালতে চিত্রে নিয়ে বাড়ি নিলাম করে পথে নামিয়ে ছাড়বো। তখন দেখবো কোথায় থাকে তেজ আর অহংকার। চল লালো। বুকে চাকু মাইরা যাবি ছাইরা, হে 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 সুন্দরী এমন কথা হইতে পারে না। ও বুকে চাকু মাইরা, ও বুকে চাকু মাইরা যাবি ছাইরা, হে রে সুন্দরী এমন কথা হইতে পারে না। আমার নাম হেকমত আলী, করি আমি ঘট কালি, আমার নাম হেকমত আলী, করি আমি ঘট কালি, আমার বিয়ার পাত্রি আমার কাছে থাকবো না, এমন কথা হইতে পারে না। ও বুকে চাকু মাইরা, ও বুকে চাকু মাইরা যাবি ছাইরা, হে রে সুন্দরী এমন কথা হইতে পারে না, আরে এমন কথা হইতে পারে না। Thank you.
আসবে না কি কইলি আবার কা কেরামতালির ভাতিজা তোর মুরদ আছে জানা মাল পানি না জোগাইয়া তুই কাছে আসবি না ও এই কথা লক্ষ টাকার মোহরা না ধার্য করিলাম পঞ্চাশ হাজার জেবর বাবু তুষল দিলাম বাকিটা বাকিটা কি হইব বাকিটা পরে পাবি যখন আমার ঘরে যাবি বাকিটা রে পাবি যখন আমার ঘরে যাবি বাকির খাতা শূন্য থাকে আছে তা জানা তোর কথায় আর কিন্তু ঋণ ও বুকে চাকু মাইরা ও বুকে চাকু মাইরা যাবি ছাইরা হে রে সুন্দরী এমন কথা হইতে পারে না আমি তোর কথাই একদিন করি না ঠিক আছে আমি চললাম সুন্দরী তুই মিষ্টি কইরা আরেকটা বার বল মোহব্বতের গুসুল কইরা হইয়া যায় শীতল আমি বাঁচু না আরে তোরে ছাড়া আমি বাঁচু না আরে তোরে ছাড়া আমি বাঁচু না আরে কিউসি আরে কিউসি খাই শ্যামারে ভাতিজা কি করতেছ আঙ্কেলিঙ্গ মানে কোলাকুলি করতেছিলা গত দুই দে আমার লগতে একবারও কোলাকুলি করতে দেখলাম না রে মাইয়া ডাকাডা মন্ডল সাহেবের মাইয়া তাহেরা বলা বলা খুব বলা চাচা তোমার পছন্দ হয়েছে পছন্দ না অনেক তো কথা না তাইলে আমাকে মিরিস মরিস মরিস না মিরিস মানে শাদি মুবারক বিয়া বিয়া সুন্দর খুব সুন্দর খারা করাইতেছি বিয়া আচ্ছা ব্যাক লাডা পরে কইছি পরের বিয়ার গটকালি করতে আর তুই নিজের বিয়ার গটকালি শুরু করছাস আই তোরই একদিন আর আমার দাঁড়াতে পারো নি আমার মাফ করে দেন আমার বাসন আমার বাসন আমার বাসন এই যে হেকমত আমি যে তোমার কাছে যাচ্ছিলাম বাবা কি হয়েছে চাচা কি হয়েছে অসহায় পেয়ে মন্ডল আজ আমাকে অপমান করে গেল অপমান করছে বলে কিনা আমার হাবিবাকে না না অসম্ভব দরকার হয় মেয়েকে কেটে টুকরো টুকরো করে আমি নদীতে ভাসিয়ে দেবো তবু তবু কি করলেন চাচা পারো না হেকমত আমার হাবিবার জন্য একটা পাত্র জোগাড় করে দিতে কানা খোড়া ল্যাংরা যা হোক শুধু সদ্বংশ যাতে একটা পাত্র তোমার হাত ধরছি বাবা চেষ্টা করি দেখো না তুমি তো বিবাহ বন্ধন অফিসে কাজ করো আহনে কন কত লম্বা পাত্রী আপনি চান তা উনার লেগে একটা দেড় ফুট লম্বা কন্যা হইল না চাষা হুশ কইরা কথা কই আপনি কইয়া যান ভাই তা ধরুন গিয়ে কমপক্ষে পাঁচ ফুট আমি দুই ফুট ধরে দুই ইঞ্চি কম কিনা আপনার পোলায় কয় ফুট সঙ্গে করে নিয়ে এসেছে
বাবা রুস্তম, আসো আসো আব্বা, আসো। পনে দুই ফুট দেখ কেলো কালো মেলে কেলো বইয়া বইয়া লেখ লেন্থ পনে দুই ফুট মাতার হেয়া 14 ইঞ্চি মাতার 7 ইঞ্চি 9 ইঞ্চি আপনার ব্যাপার কিছু আমি লেখকে রাখলাম, পাত্রীর খোঁজ পাইলেই জানাম। তুই আর এইটার মধ্যে আদিস না। হ্যাঁ আসো আব্বা। ওয়ালাইকুম তশরিফ রাখেন, বসেন বসেন। পানলি আপনার নাম? নওয়াবজাদা হাইবত জং মুর্শিদ আলী জানে জান কুরবান নিসার আলী ফতেপুরি। তুই কলারে বাতি যা। আমার বাবা 55-8 নম্বর শাদি কিয়া, আমার দাদা 70 সাল উমর মে 13 নম্বর শাদি কিয়া, আমার পরদাদা ফিরিস্তি তৈরি বনা দের হাত নাম ওয়ালা সাহেব। কি অর্ডার দিয়ে দেবো পাইলে আপনারা সাপ্লাই করুন। কেমন? অহন 50 টাকা ফি দিয়া কাটিয়া পরে আসতে না আসতে শুধুমাত্র কেটে পড়বো তার মানে? না না না, ওইদিকে না এইদিকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কলম নেন কেন? শুক্রিয়া, শুধুমাত্র শুক্রিয়া। আপনিও কি পাত্র? তোবা 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 তোবা, শুধুমাত্র একটা বিয়ে করেছি তারই জ্বালায় অস্থির। তাইলে কোন কি চাই আপনার? শুধুমাত্র একটি পাত্রী, সদ্বংশজাত, শিক্ষিতা, সুন্দরী হতে হবে। পছন্দ হলে এমন পাত্রী কয়েকটা আছে। ওটা কি দেখা থামলি? থামলাম। টাকা পয়সার জন্য আটকাবে না, কোনো ডিমান্ড নেই, শুধুমাত্র পাত্রী চাই। অহন পাত্রের বয়ান করেন। পাত্র পীরগঞ্জের ধনী আহমদ তালুকদারের একমাত্র পুত্র, উচ্চ শিক্ষিত, শুধুমাত্র। থামলেন কেন? কোন কোন? শুধুমাত্র দেখেন, শুধুমাত্র আন্দা কানা খোড়া পাত্রের খোঁজ আপাতত নাই, তাই এরম কোনো আন্দা কানা খোড়া মাইয়ার সন্ধান পাইলে আপনারে জানাব। অহন তাইলে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ভাবিবার জন্য একটা পাত্র জোগাড় করে দিতে, কানা খোড়া ল্যাংড়া অন্ধ যাই হোক, শুধু সৎ বংশ জাতের একটা পাত্র পারো না? পারো না? ও সাহেব খারান খারান। জি, শুধুমাত্র আমাকে বলছেন? হ্যাঁ, শুধুমাত্র আপনারই কইতাছি। আপনি যে রকম পাত্রী খুঁজতেছেন, আমার কাছে একটা পাত্রের খোঁজ আছে। আছে? কিন্তু শুধুমাত্র চাচার লগে লাইন না দিয়া এই ভাতিজার লগে লাইন দিতে, মানে পেমেন্ট পুরাটা আমার। শুধুমাত্র পেমেন্ট কেন? আপনাকে আমি বকশিশও দেবো, কিন্তু পাত্রী কোথায়? এত বড় সৌভাগ্য আমার হবে তালুকদার সাহেবের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, এই যে আমার স্বপ্নের অতীত। শুধুমাত্র একটা কথা। একটা কেন, হাজারটা বলুন, আমি সব শুনবো। না মানে আমাদের ছোট সাহেব
শিক্ষা দীক্ষা রূপে গুণে আপনার মেয়ের সঙ্গে মানাবে ভালো। তবে শুধুমাত্র একটা কথা, জানি আপনি কি বলতে চান। একমত আমাকে সবই বলেছে। হ্যাঁ, সব জেনে শুনে আপনি? হ্যাঁ, আমি রাজি। দৃষ্টিশক্তি না থাকলেও তার অন্তর আছে, বিবেক আছে, খানদানি, সদ্বংশজাত, উচ্চ শিক্ষিত, আর কি চাই? নাই বা থাকলো তার দৃষ্টিশক্তি, আমার হাবিবাই হবে তার দৃষ্টি। আমার আর কিচ্ছু বলার নেই, আমি নিশ্চিন্ত। শুধুমাত্র এই ছবিটা আমি নিয়ে যাব, আশা করি হুজুর দেখলে অমত করবেন না। অমতের কোন প্রশ্নই ওঠে না, তোমার পছন্দের তারিফ করতে হবে আদর। লজ্জা দেবেন না হুজুর। পছন্দ বলে পছন্দ, এমন মেয়ে আমি জীবনেও দেখিনি। জানো দয়াবতী মা আমার, শুধুমাত্র এমন একটি পাত্রে আমি মনে মনে খুঁজছিলাম। সব ব্যবস্থা করো বাহাদুর। জি জি, আগামীকালই আমি শান্তিপুর যাব বিয়ের তারিখ করতে। আচ্ছা, বলিস কি, বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে? এই কথাই তো হুইন্না আইলাম ওস্তাদ। তাহলে হাবিবাকে পাবো না? না, বাহেরা চোখ রাঙায় না বাজান। হাবিবার উপর যে সর্বনাশা হাত বাড়াইতে চাইতাছো, ওই হাত বাড়ায় না, আল্লাহর কসম করব। আর মনে রাখো, হাবিবার যে সর্বনাশ করতে চাইতাছো, আমি বাইতে থাকতে তা হইতে দেব না। দেখলি দেখলি লোক, নিজের মেয়ে শত্রু, কোমরের ছুরি যদি নিজের পেট কাটতে চায় তাহলে কার মেজাজ ঠিক থাকে? এখন আমি কোথায় যাই, কি করি বল দেখি। ওই এক জায়গায় গেলেই মনটা ভালো ওই গোস্তা। কোথায়? মতিবাইয়ের কাছে। মতিবাই তাইরা তাইরা ও তাইরা, এই রাইতে বেলা কেন ডাকছো? আরে এদিকে কথা আসিস, আয় জলদি কও। আমার ডর করতেছে, বাড়ানো আয় করব। তোমারে দেখলে কি করব? আমি তোর বাজানটা ডরাইনি। হাসা, তোর তো ভালোই হয়েছে, চলো ঘরে গিয়ে বসি। বাজান আইলে তুমি চলে যাও, চলো। তাহেরা, মানে আগে তো কথাটা কই লই। কও কি কইবা? মায় সাপাসাবি করতেছে বিয়া করনের লেগা। কইরা ফেলাও। আহা, বিয়া তো তোরে করু। কিন্তু বাজান রাখ, তোর বাজান আইজ আমি নিজে তার কষ্ট বসে জিগামো। আমি একলা, তুমি আর তুমি আব্বা দেখবো তো কেত গা। লাল্লু ঘরের গাদা নড়ছে কেন? মানুষ যে মাল টান, নিশ্চয় গরু গরু মাল টেনে, মাল টেনে ঘরের গাদা ভিতরে ঢুকে ফেলেছে। কেমন আছো বাবা? জি ভালো। মাসুদ কোথায়? ঘরেই আছে। যাও বাবা, ওর ঘরে যাও। কে? মাসুদ। শওকত, শওকত, মাসুদ, এ আমি কি দেখছি বন্ধু, এ আমি কি দেখছি? তোর কি হলো বন্ধু, এ কি হলো?
আমার জীবন থেকে পৃথিবীর আলো নিভে গেছে, মুছে গেছে সব হাসি সব আনন্দ। মাসুদ সখাত বন্ধু, দুঃখ করে লাভ নেই বন্ধু, ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে বল। আমি তো তোর উপর অভিমানই করেছিলাম, এত খবর পাঠালাম তুই এলি না, কি করবো বল। একটা জটিল কেসের ইনকোয়ারিতে মফস্বলে কাটাতে হয়েছে, ফিরে এসে তোর বিয়ের কার্ড পেয়ে বাসায় যায়নি, সোজা চলে এসেছে। আচ্ছা তোর এই চোখ কি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই? ডাক্তার তো বলেন কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন, আপাতত ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা আমার এক আত্মীয় বিদেশ থেকে আই স্পেশালিস্ট হয়ে এসেছেন, বিয়ের পর তাকে একবার দেখান। বিয়ে কুজুর আবার চিত হয়ে শোয়ার শখ। এ তুই কি বলছিস, বিয়ে মানুষের জীবনে আনে আনন্দের বান, আর তুই? হ্যাঁ শওকত, আমার জীবনে বিয়েটা আনন্দের নয় দুঃখের, অনেক ব্যথার অনেক করুণার। বিশ্বাস কর আমার দুর্বিষহ জীবন দিয়ে আরেকটা জীবন নষ্ট হোক এ আমি চাই না। আমি চাই না আমার হতভাগ্য অন্ধ জীবনের বোঝা সে বয়ে বেড়ায়, আমার অভিশপ্ত জীবনে এসে কোনো নারী কোনোদিন সুখী হতে পারবে না, সুখী হতে পারে না। কি মা তুই কাঁদছিস? ছি মা কাঁদতে নেই। বাবা আমি চলে গেলে যে তোমাকে দেখার আর কেউ রইল না। কেন মা, যার কেউ নেই তার জন্য যে আল্লাহ আছেন, তাছাড়া মেয়ে হয়ে যখন জন্মেছিস আজ না হোক কাল তো তোকে পরের ঘরে যেতেই হবে, এ যে নিয়ম। তোমাকে ছেড়ে আমি একা কি করে থাকবো? প্রথম প্রথম একটু কষ্ট হবে বই কি, তারপর দেখবি এমন এক সময় আসবে তখন আর এই বুড়ো বাপের কথা মনেও থাকবে না। একটা কথা সবসময় মনে রাখিস, স্বামী হচ্ছে স্ত্রীর পরম ধন, তাকে অতি যত্নে আঁচলে বেঁধে রাখতে হয়। স্বামী যদি অন্ধ খোঁড়া কুৎসিত হয় তবু তাকে সেবা দিয়ে ভালোবাসা দিয়ে আপন করে নিতে হয়। স্বামীর পায়ের নিচেই যে স্ত্রীর বেশ, সে দোয়াই করো বাবা। আর যদি পারিস তোর এই হতভাগ্য বাপকে ক্ষমা করে দিস। বাবা ওই যা, কাল বিয়ে, এখন অনেক কাজ পড়ে রয়েছে, আমি যাই আমি যাই। সে অমূল্য রত্নকে হেফাজতে রেখো, আমার মাসুদকে কখনো অবহেলা করো না। সুখী হও মা, সুখী হও। আজ থেকে আমার ছুটি, কোথায় তুমি? গরিব হয়ে জন্মানো কি অভিশাপ? তা নইলে জিনে শুনে বাবা আমাকে এক অন্ধের হাতে সঁপে দিলেন কেন?
তুমি কথা বলছো না কেন? হাবিবা, যদি পারিস তোর এই হতভাগ্য বাপকে ক্ষমা করে দিস। হাবিবা, হাবিবা, মনে রাখিস স্বামী হচ্ছে স্ত্রীর পরম ধন, তাকে অতি যত্নে আঁচলে পেতে রাখতে হয়। স্বামী যদি অন্ধ, ঘোড়া, কুৎসিত হয়, তবু তাকে সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে আপন করে নিতে হয়। স্বামীর পায়ের নিচেই যে স্ত্রীর বেহেশত। হাবিবা, অন্ধ স্বামীর স্ত্রী হয়ে তুমি কি সুখী হবে? ও কথা বলো না লক্ষ্মীটি, এসো। তোমার জীবনটা আমি ব্যর্থ করে দিলাম। না গো না, তুমি আমার স্বামী, তোমার পায়ে নিচেই যে আমার বেহের। হাবিবা, এ কি তোমার মনের কথা? হ্যাঁ গো হ্যাঁ, এ শুধু আমার মনের কথাই নয়, এ যে আমার আত্মার, আমার অন্তরের কথা। তুমি যে আমার জীবনের আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, তোমাকে ঘিরেই যে আমার স্বপ্ন। তোমার কণ্ঠস্বর এত মধুর, না জানি তুমি কত সুন্দর, আমার কোনো স্বাদ নেই। সারা জীবন যেন আমার প্রিয়ার এই মধুর কণ্ঠস্বর শুনতে পাই। ও গো, এমন করে বলো না, এত সুখ যদি আমি সইতে না পারি, তোমার মুখে এতটুকু ঠাঁই দিও। হাবিবা, আমার মিতা, মধুমিতা। জানি তোমার মনে কত ব্যথা জমে আছে। ও গো, তোমার ব্যথাই যে আমার ব্যথা, তোমার সুখেই যে আমার সুখ। তোমার ঘুমন্ত মুখের দিকে চেয়ে আমি আর নিজেকে সংযত রাখতে পারিনি। আমার স্বামী এত সুন্দর, অথচ হাবিবা, আমি অন্ধ জেনেও তুমি বিয়েতে মত দিয়েছিলে কেন? আমি জানি অন্ধ হলেও তুমি মানুষ। হাবিবা, হ্যাঁ, তুমি যে আমার আশীর্বাদ, তোমাকে পেয়েছি, এ যে আমার কত বড় সৌভাগ্য। তোমাকে পেয়ে আমার কোনো দুঃখ নেই, তুমি যে আমার অন্ধকারের দীপশিখা, ভোরের আলো। তাই যেন থাকতে পারি সেই দোয়াই করো।
Thank you.
জীবন ওই অন্ধ স্বামীর বোঝা বয়ে বেড়াতে হবে। বউয়ের ভাবটা কেমন দেখলে? বউয়ের আর ভাব কি, গরিব ঘরের মেয়ে, শান্তিপুরে ওদের গরিব, নুন আনতে পান্তা ফুরোয়, খাবাতে ঘরের মেয়ে, খেতে পাচ্ছিল না বলে অন্ধের গলায় এসে ঝুলেছে। যতই সরে যাও না কেন, এ কার কাজ আমি ঠিকই বুঝতে পারি। কাছে এসো, এসো হাবিবা। বলো। তোমাকে পেয়ে সত্যি আমি ধন্য হয়েছি। আর আমি জানি না। যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আজও তুমি আমি বুঝতে পারলে না? বুঝতে পেরেছি হাবিবা, কিন্তু তবু আমার মন সান্ত্বনা পায় না। শুধু মনে হয় তোমার জীবনটা আমি ব্যর্থ করে দিলাম। হোক, বলে বারবার তুমি আমায় ব্যথা দাও কেন? আমার চেয়ে সুখী কোনো নারীই হয় না হাবিবা। বাবা, এই যে দেখছি সিনেমা কেউ হার মানায়। আফরোজা, এসো। তোমাদের প্রেম আলাপে ব্যাঘাত ঘটলো না তো? এসো, পরিচয় করিয়ে দিই। পরিচয়ের প্রয়োজন হবে না, উনি যে তোমার সহধর্মিনী বুঝতে পেরেছি। আর তোমার পরিচয়? আমার আবার পরিচয়? আমি তো আর তোমার কেউ নই। আপনি বসুন, আমি চা নিয়ে আসি। এতই অহংকার, আমার পরিচয়টা জানার প্রয়োজন মনে করলো না? কি বলছো তুমি? বউ পেয়ে তুমি সবকিছু ভুলে গেছ, তাই আজ আমাকে বলতে পর্যন্ত বললে না। কোনোদিন তো বলার অপেক্ষা রাখনি, আজ হঠাৎ এমন করে কথা বলছো কেন? সুন্দরী বউ পেয়েছো, আজ আর অধিক মনে থাকার কথা নয়।
তুমি কি ভুলে গেছো আমার অসুখের সময় আমি আমার আহারটা ত্যাগ করে দিন রাত তোমার সেবা করেছি, আমার কোলে মাথা রেখে যখন তুমি রোগ যন্ত্রণায় ছটফট করেছো আমি তখন সান্ত্বনা জুগিয়েছি। এত গর্ব, এত অহংকার, শুনেছি হাবাতে ঘরের মেয়ে খেতে পারছিল না বলে অন্ধের গলায় এসে ঝুলেছে। আফরোজা, সংযত হয়ে কথা বলো, ভুলে যেও না সে আমার স্ত্রী, তার সম্পর্কে কোনো অশালীন কথা আমি সহ্য করবো না। ভাবতে পারিনি তোমার মন এত নোংরা, তো জঘন্য, তো নীচ। কি বললে? আমার মন নোংরা জঘন্য? এ কথা বলতে তোমার মুখে এতটুকু আটকালো না, আর তুমি আমাকে এই কথা বলতে পারলে। কি, একটা অন্ধ ছেলের এত গর্ব? আমাকে বসতে পর্যন্ত বললো না, বলে কিনা আমি নাকি জঘন্য, আমি নাকি নীচ। ঠিক আছে, আমিও কম মেয়ে নই, এই অপমানের শোধ আমি নেবই, আমিও নেব। মাসুদ আর তার বউয়ের এত অহংকার কোথায় থাকে? সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? শুধুমাত্র মাসুদ বাবাজি এখন একা থাকবে কি করে? মানে কি বলতে চাও তুমি? শুধুমাত্র হেকমত এসেছে চিঠিখানা নিয়ে বৌমাকে নিয়ে যেতে। দেখি, বৌমার বাপের নাকি শুধুমাত্র ভয়ানক অসুখ। তাই তো, এ তো বড় মুশকিল হলো। বাবার অসুখ নাই বা বলে কি করে? বাবা, বাবা কেমন আছো? বাবা আজ তো অনেকটা ভালো রে, তাহেরা ছিল বলে হে যাত্রায় রক্ষা পেলাম। তোরে ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না তাহেরা। আরে দূর ছাড়, আগে তোরে ভালো করে দেখতে দি। বাহ, গা ভরা গয়না, দামি শাড়ি, তোরে যা মানাইছে রে, মনে হইতেছে রাজরানী। এত গা ভরা গয়না নিয়ে এখানে আসা তো ঠিক হয়নি মা, ঘরদোরে ঠিক নেই, কখন কি হয়ে যায়। আমি তো খুলে রেখেই আসতে চেয়েছিলাম বাবা, কিন্তু আমার শ্বশুর রাজি হলেন না, বললেন আমার ছেলের বউ প্রথম বাপের বাড়ি যাবে খালি গায়ে, ফের হতে পারে না। কি করবো, শ্বশুরের কথা তো আমার করতে পারি না। এখন এক কাজ কর, গয়নাগুলো খুলে সিন্ধুকে রেখে দে, এই নে চাবি। এই নাও গয়না পুঁটলি। আপাতত এটা তোমার কাছেই থাক, দাঁড়াও আমি তোমার বকশিস নিয়ে আসি। বিষে তুলতে পারো তাহলে আমি তোমাকে আরো 200 টাকা দেব। আরো 200 দেবে? দেখি চেষ্টা করি। এবার দেখব কত ধানে কত চাল। কিসের কথা বলছো? না কিছু না, শোন, তোর মামারা চিঠি লিখেছে,
সেই যে দারোগা ছেলেটি তোর ছবি দেখে পছন্দ করেছে। কিন্তু মা, আমি এখন বিয়ে করবো না। সারা জীবন তো আর আয় বুড়ো হয়ে বসে থাকা চলবে না। তাছাড়া সবসময় ভালো ছেলেও পাওয়া যায় না। ছেলেটি সব বংশজাত, দেখতে সুন্দর, ভালো চাকরি করে, আর কি চাই? আমি ওদের চিঠি লিখে জানিয়ে দিয়েছি বিয়ের দিন তারিখ ঠিক করতে। হ্যাঁ, চিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ চিনি, ছোটবেলায় দেখেছি। ও জানিস, কথায় বলে বৌভাগ্যে ধন লাভ, যশ লাভ, আমারও একটা লাভ হয়েছে। কি? তোদের এই পীরপুর থানায় বদলির অর্ডার পেয়েছি। বলিস কি রে? হ্যাঁ, চাকরি আর শ্বশুরবাড়ির মজা দুটোই একসঙ্গে পাওয়া যাবে। তাছাড়া সময় পেলে তোর এখানে আসা যাবে। ভালোই হলো, আমার বিয়েতে কিন্তু তোকে যেতেই হবে। আফরোজার বিয়েতে আমি যাব? না না, সম্ভব নয়। কিন্তু শওকত, তাকে না করবো কি করে? আমার প্রিয় বন্ধু সে। তবে আমি কি করব, আমি কি করব? কি ভাবছি? না কিছু না, ভাবছি আমি যাব কি করে। আমার অবস্থা তো জানিস। কেন ভাবিস আপে যাবে? সে তো এখানে নেই। আমার শ্বশুরের অসুখের খবর পেয়ে শান্তিপুর গেছে। নিশ্চয়ই এতদিনে ভালো হয়ে গেছে। না না, আমি কোনো কিছু শুনবো না। তুই চাচাজানকে বল ভাবিকে আনতে লোক পাঠাবে। রাজবাটে গিয়া এই গরিব সখীরে ভুলে যাবি না তো? কি যে বলিস, আর কইতে বলা অহন কয়নাগুলো কইরা নে। তালুকদার সাহেবের মতো ধনী লোক ওরা যদি অন্যরকম ভাবে। কেন ভাববে? আমি আমি নিজেই যাব, তালুকদার সাহেবকে বুঝিয়ে বলবো, দরকার হয় তার হাত ধরে ক্ষমা চাইব। তবু তবু এতটুকু ক্ষতি হতে আমি তবু না মা। সর্বনাশ চা আবার হয়েছে, সামান্য হারাবার দুঃখ আমার নেই। কিন্তু কথাটা যখন জানা জানি হবে তখন লোকে বলবে আহমদ তালুকদারের ব্যয় কৌশল চৌধুরী চোর, নিজের মেয়ের গয়না চুরি করেছে। এখন কি করবে? কে আর করবে? এরপরও কি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা সম্ভব? অভাব মানুষকে সংজ্ঞায় ফেলে, বংশমর্যাদা তাকে রক্ষা করতে পারে না। ছি 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 ছি, এমন জঘন্য কাজ, নিজের মেয়ের গয়না চুরি। আপনি কি বলছেন বিআই সাহেব? আপনি ভাবলেন কি করে? চমৎকার, আপনি চুরি করতে পারলেন আর আমি ভাবলেই দোষ হয়ে গেল। না না, বিশ্বাস করুন, আপনার ভুল ধারণা, গয়না আমি চুরি করিনি। এত বড় অপবাদ আমায় দেবেন না বিআই সাহেব। অপবাদ? যা সত্যি আমি তাই বলেছি বিআই সাহেব। অত বড় ভুল আমি করেছি, একটা হাফ হাতে ঘরের মেয়েকে বউ করেছি, অভাবে স্বভাব নষ্ট। বিশ্বাস করুন, আমি করি হতে পারি, কিন্তু জীবনে কোনো পাপ আমি করিনি, কোনো অন্যায় আমি করিনি। গয়না বেচে তো বাপ মেয়েতে অনেক টাকাই পেয়েছে। অবস্থা খুব খারাপ। এতটুকু সুখ
আমি দিতে পারিনি, আমি তোকে বড় করে বিয়ে দিয়ে সুখী করতে চেয়েছিলাম, আমি সুখ দেখতে চেয়েছিলাম, কিন্তু তোর কপালে যে সুখ নেই, আমি তোর সর্বনাশের জন্য আমি তাই। বাবা, তুমি কি বলছো বাবা? আমি চোর, সবাই বলছে আমি তোর কয়না চুরি করেছি, কোনা চোর অপবাদ দেওয়ার আগে আমার মরণ দিলে না কেন? মরণ দিলে না আমি কি চাই তোমার মতো এমন একটা সমর্থ মেয়ে পথে পথে ঘুরে বেড়াক? কিন্তু কি করবো বলো, তোমার হয়ে অনেক বুঝিয়েছি কিন্তু আইনের লোকটা শুনবে কেন? আজ আমি পিতৃহারা, আশ্রয় হারা, কোথায় গিয়ে দাঁড়াবো বলুন? তুমি এত অস্থির হচ্ছ কেন? আমরা থাকতে তোমার থাকার জায়গার অভাব হবে না। আর গোড়া কাইটা আগায় পানি ঢালানোর কাম নাই, চল সই। কোথায় যাব? আমি না হোক সই, যদি বসবার দিবার না পারি আমার বুক পাইটা দু বসি, শুইবার দিবার না পারি আমার আঁচল বিছায় দিব ঘুমার, তবু তোর কোনো ক্ষতি হইবার আমি দিব না। আমার মনের মাধুরী দিয়ে যা কল্পনা করতাম তাই পেয়েছি। সত্যি আফ্রোজা, তুমি সুন্দর, তুমি খুশি হয়েছ? খুব খুশি হয়েছি। দুঃখ শুধু এই, আমার একমাত্র বন্ধু আমার বিয়েতে আসেনি। কেন আসেনি? বোধ হয় আশার সঙ্গী পায়নি। মানে? ও যে অন্ধ, তুমি হয়তো ওকে চেনো, তোমাদের গায়ে মাসু। মাসু? কি হলো? না না কিছু না, মাসু তোমার বন্ধু? হ্যাঁ, একসাথে লেখাপড়া করেছি। সত্যি ওর জন্য খুব দুঃখ হয়, জীবনটা ওর ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ জীবনের বোঝা আমি আর টানতে পারছি না শওকত, তোর বিয়েতে, তোর বিয়েতে যেতে না পারার দুঃখ আমার বুকে কতখানি বেজেছে, তোকে কি করে বোঝাবো? আমি বুঝি মাসু, আর এর মধ্যে যে এত সব ঘটনা ঘটে গেছে আমি ভাবতেও পারিনি।
আমি ওটা পুরোপুরি বিশ্বাস করি যে তোর শ্বশুর নির্দোষ। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমি এর ইনভেস্টিগেশন করব। না শওকত, এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ বাবা পছন্দ করেন না, তাই ব্যাপারটা তুমি পুলিশকে জানাননি। ঠিক আছে, পুলিশ হিসাবে না হোক তোর বন্ধু হিসাবে করব, আর ব্যাপারটা গোপনই থাকবে। আর যদি আমি অন্ধ না হতাম তাহলে বাবার এই অন্যায় আচরণ কিছুতেই মেনে নিতাম না, কিন্তু কি করবো বল, আজ আমি নিরুপায়, আজ আমি অক্ষম। এই অক্ষমতার অভিশাপ থেকে আমি তোকে মুক্ত। এইভাবে চিন্তা করলে তো তুই বাঁচবি না হাবিবা। বেঁচে থেকে কি লাভ বল, যার মা নেই, বাপ নেই, স্বামীর সংসার কিছুই নেই, তার তো মরণই ভালো। ওই অলক্ষণে কথা বলিস না, তুই নিজেই একবার শ্বশুর বাড়ি যা, এতে হতশনই কেসে। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এটাই তো নিয়ম। দেখবি এই আন্ধার একদিন কাটবই। শ্বশুর তো বাপের সমান, তার পায়ে ধরে কান্নাকাটি করলে ধরে ফালাই দিতে পারবো না। না, তোমার মতো মেয়ে ঠায় বাড়িতে হবে না, হতে পারে না, যাও। ভুল বুঝে আমাকে তাড়িয়ে দেবেন না, আমি যে আপনারই পুত্রবধূ। আমি স্বীকার করি না, চোরের মেয়ে চোর হতে পারে, পুত্রবধূ হতে পারে না। তোমার মতো চোরের মেয়ের এই বাড়িতে জায়গা হবে না। বাবা, মিথ্যে সন্দেহে আমার এত বড় সর্বনাশ করবেন না। পুত্রবধূ হিসেবে না হোক, অন্তত একটা দাসীবাদীর মতো আমাকে থাকতে দিন। আমার অসহায় অন্য স্বামীর সেবা করার এতটুকু সুযোগ আমাকে দিন, আমি আর কিছুই চাই না। কোন কথাই আমি শুনতে চাই না। আমার তালুকদার দরিদ্রকে ভালোবাসে, কিন্তু দারিদ্রের অভিশাপকে সে ঘৃণা করে। গরিব যেন আমি তোমাকে পুত্রবধূ করে বাড়িতে তুলেছিলাম, মাসুদের সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলাম, কিন্তু আমার সে দুর্বলতার সুযোগ দিয়ে তুমি। না না, মিথ্যে, সব মিথ্যে। কোনো মেয়েই পারে না নিজে তার জীবনে এক চরম সর্বনাশ ডেকে আনতে। আমি বিশ্বাস করি না, তোমার লালসার মোহে মানুষ তার সংসার জীবনে সুখ আর ঐশ্বর্য এক নিমিষে দুরিশ্বাস করে দিতে পারে। বাবা, একবার, শুধু একবার আমি ওর সঙ্গে দেখা করতে চাই। না, দেখা হবে না, মাসুদ তোমাকে ঘৃণা করে। ঘৃণা করে? ওগো, তুমি আমায় ঘৃণা করো? তুমি ওকে বিশ্বাস করো আমি চোর? মনে করো আজ থেকে তোমার বউ মরে গেছে, তোমার বউ মরে গেছে, তোমার বউ মরে গেছে, তোমার বউ মরে গেছে, তোমার বউ মরে গেছে। চুপ করে থেকো না, তোমার মুখ থেকে শুধু একটি বার শুনতে চাই, বলো বলো, চুপ করে থেকো না, বলো বলো। চলো শকর, চল। না, মা গো, আপনি ওকে কিছু বলবেন না, আপনি ওকে চুপ করে থাকবেন। আমিও নারী, তোমার ব্যথা আমি বুঝতে পারছি, তবু কিছু করার নেই, কিছু বলার নেই। ওগো, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ভুল বুঝে চলে যেও না। এই অপমান আর অপবাদের বোঝা আমি কেমন করিব? বিশ্বাস করো, তোমার হাবিবা কখনো চোর হতে পারে না। শুধু একটি বার বলো, যা শুনে তো সব ভুল, সব মিথ্যে, সব মিথ্যে। আজ আমার কিছুই করার নেই, আজ আমি অক্ষম, আমি নিরুপায়। আমাকে আমাকে তুমি ভুলে যাও, ভুলে যাও। Oh, my God.
আমাকে আমাকে তুমি ভুলেছ ভুলেছ। তাহিরা মেয়েটাকে যেভাবে আগলে রেখেছে জীবনও তাকে পাবো বলে মনে হয় না। তাহিরারে আপনি এত ডরান কেন? ওই একটি জায়গায় আমি দুর্বল, মা মরা মেয়ে। আমার মাথায় একটা বুদ্ধি খুলছে উস্তাদ। কি বুদ্ধিটা? ওই লোকিয়া এক কাম করেন, আজ রাইতে খুব করিয়া মাল টাইনে আইসা আশা বুদ্ধি বের করেছিস তো, তাহলে আর দেরি করে লাভ নেই, চল এখনই গঞ্জে যাব। হাবিবা, 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 কি হয়েছে রে? আমি আর তোরে রক্ষা করতে পারলাম না হাবিবা, আর রক্ষা করতে পারলাম না। এটা কি বলছিস? বাজান আর লালু যুক্তি করা গন্ধে গেছে, সেখান থেকে আয়সা তো চরম সর্বনাশ। এখন আমি কি করব? খোদা, আর কত দুঃখ আমায় দেবে? স্বামী সুখ হতে বঞ্চিত করেছ, বাবাকে কেড়ে নিয়েছ, গৃহ আড়া করেছ, তবু তোমার স্বাদ মেটেনি। বলো কি পাপ আমি করেছি, কি অন্যায় আমি করেছি? এখন আর কান্দনের সময় নাই, এক কাম কর। বাসন্তীপুর থেকে কয়দিন আগে আমার মামা এসেছিল, সেখানে একটা বালিকা স্কুল খুলছে, একজন ভালো মাস্টার খুঁজতেছে। আজ তুই হেকুর বাইরে নিয়ে সেখানে চলে যা, পারবি না মাস্টারি করতে? পারবো, আমাকে যে পারতেই হবে। কিন্তু তোর বাবা যদি? না, সে কিছুতেই জানতে পারবো না। আমি একটা চিঠি লিখে দিতেছি, চিঠিতে তোর নাম পাল্টায় দেবো, তাইলে আর তোর হাবিবা বলে কেউ চিনতে পারবো না। সই সই সই। ঠিক আছে, তাহেরা মা পাঠিয়েছে, আমি কি না করতে পারি? স্কুলের চাকরি তোমার হয়ে গেল, তুমি আমার এখানেই থাকবে। আমার দুটি মেয়ে রিনু ঝিনু, ওদের তুমি পড়াবে, আমি ওদের ডেকে দিচ্ছি। রিনু ঝিনু। হায় খোদা, তুমি নিরাশ্রয়ের আশ্রয়দাতা, এক আশ্রয় হারিয়ে আরেক আশ্রয় পেলাম, শুধু দুঃখ। তার সেবা করতে পারলাম না, সে যে বড় অসহায়। হে আল্লাহ, ওকে তুমি দেখো।
আর চোখ খোলাসটা করুন, বলুন, প্লিজ চেষ্টা করুন, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, ইজি ইজি। আমি নিমিত্ত মাত্র, উইশ ইউ বেস্ট অফ লাক। মাসুদ বাবা, আজ আমি চোখ ফিরে পেলাম, আমার আর কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। সখাত, তোর জন্য আমি আমার দৃষ্টিশক্তি পেলাম, তোর কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। এতে ঋণের কি আছে? বন্ধু হিসাবে আমি শুধু আমার কর্তব্য করেছি। বন্ধু মাসুদ, কথা তো সোজাই বললাম সাহেব, কিন্তু যা খবর পেলাম, আবার শ্বশুর কাউসার চৌধুরী মারা যাওয়ার পর হাবিব আপনার এখানে উঠেছিল। হ্যাঁ, বাপ মারা যাওয়ার পর এই সমস্ত মেয়ে কোথায় যাবে, তাই তাকে আমার এখানে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু কিন্তু কি বলুন, মনে কিছু নেবেন না সাহেব, মেয়েটি একদম বাজে খারাপ। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, ছি 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 ছি, ভাব তো লজ্জা হয়, যে কদিন এখানে ছিল আমাকেই জ্বালিয়ে মেরেছে, অবশ্য তাকেই বা দোষ দেই কেন, ভরা যৌবন, না করিবে উপায় কি? মন্ডল সাহেব, এমন নিমক হারাম, শেষ পর্যন্ত না বলে রাতের অন্ধকারে কার সঙ্গে পালিয়ে গেল, মনে কষ্ট পেয়ে চলে যাচ্ছেন, ওর কথা ভুলে যান সাহেব, আরেকটি বিয়ে করুন, মনে শান্তি পাবেন। আমি এখন বিয়ে করতে পারবো না, আমি তোমার মনের উপর জোর করতে চাই না, কিন্তু আমাদের কথাটা একবার চিন্তা কর, বুড়ো হয়েছি, কতদিনই বা বাঁচবো, মনেও তো সাত জাগে। আমায় ক্ষমা করো বাবা, আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। কোথায় যাবে? ভাবছি বাসন্তীপুর যাব, চা বাগানটা দেখা হবে, শিকারও করা হবে। আমি নিজে চালাবো, যাও। সাপ,
তবে কি মাসুদের চোখ ভালো হয়ে গেছে? কিন্তু সে তো আজ আমায় চিনতে পারবে না। কি ব্যাপার, কি হয়েছে? শহর থেকে ফিরছিলাম স্কুলে, বই পথে গাড়িতে খারাপ হয়ে গেছে। আমি থাকতাম না, কোনো ভরসা করিয়েন না। এখানে সে আঙ্গ চা বাগানের মালিক আম্মার তালুকদার সাহেবের হোলা মাসুদ সাহেব, আর এতে হয়েছে আঙ্গ বাসন্তীপুর হাই স্কুলের এই মিস্টার এস আদাব। আদাব, আমরা খাওয়ারই চিন্তা, আয় খাইতে আমরা কোনো ভরসা করিয়েন না। আমরা সাহাবে আমাদের হোজা দিব। আসুন। যার প্রতীক্ষায় তিনের পর তিন প্রহর করেছি, স্বয়ংের স্বপ্নে যার মধুর পরশ কামনা করেছি, আজ আমি তাকে খুঁজে পেয়েছি। কিন্তু আজ আমার কিছুই করার নেই, আজ আমি অক্ষম, আজ আমি নিরুপায়। তুমি ভুলে যাও, থামুন, আমাদের এখানে নামিয়ে দিলেই চলবে। আপনাকে অনেক কষ্ট দিলাম, ধন্যবাদ। কে কে কথা বলল শুনুন, কিছু বলবেন? কিছু বলার আগে যদি একটা অবাঞ্ছিত প্রশ্ন করি, কে আপনি, কেমন করে বলবো? আজ আমার নাম আর পরিচয় কলঙ্কের কালিমায় ঢাকা পড়ে গেছে। কি ভাবছেন? আমার পরিচয় তো একটু আগে পেলেন, এখানকার স্কুল মিস্ট্রেস। আমার নাম জোহরা। খনিক দেখায় কেন তো আপন মনে হয়, কেন মনে হয় কাজল কালো দুটো চোখে অনেক না বলার কথা লুকোচুর? হ্যাঁ চলো। তোমাকে কেমন করে বোঝাবো? আমি তোমার স্ত্রী হাবিবা। আজ আমি তোমার কত কাছে, কিন্তু তুমি তো এতটুকু চিনতে পারলে না। আমি তো তোমার কাছে কিছুই চাইনি, শুধু চেয়েছিলাম তোমার প্রেমের তীর্থ পরশ। কিন্তু কিন্তু কেন কেন তো এখন এসে ভিড়ে চুরমার হয়ে গেল? কেন আজ আমি স্বামী সুখ হতে বঞ্চিতা? কেন কেন কেন? আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি। মাসুদ তোমাকে ঘৃণা করে, মাসুদ তোমাকে ঘৃণা করে, মাসুদ তোমাকে ঘৃণা করে। No.
কালই প্রথম দেখা, অথচ আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি যেন আমার অনেক দিনের চেনা। জি আইসি স্যার, আইসি স্যার, আইসি আইসি তাহলে কোনো রসা করিয়েন না। খেয়ালে সিয়ানে সিয়া কিছু আছে তো আল্লাহ দিলে সিয়ার একখানে হাইছে। চলুন কথাই নয়, আমার আত্মার, আমার অন্তরের কথা। তুমি যে আমার জীবনের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা, তোমাকে ঘিরেই যে আমার স্বপ্ন। ভয় কি আছে? কোনো শিকারই শিকার করছে। আমি সইতে না পারি, তোমার বুকে আমাকে এতটুকু ঠাঁই দিও।
যদি সে আসে কি ভাববে? ভাববে আমি নির্লজ্জ বেহায়া। না না, এখানে আসা আমার ঠিক হয়নি। যদি বলি আপনাকে খুঁজতে বেরিয়েছি? জি। জানি না কেন কাল থেকে আমি আপনাকে ভাবতে শুরু করেছি। জানেন, আপনাকে ভাবতে আমার খুব ভালো লাগছে। আমার মতো আর কজনকে আপনার ভালো লেগেছে? লেগেছিল একজনকে, শুধু একজনই এসেছিল আমার জীবনে, আমার মিতা, মধুমিতা, আমার অন্ধকারের দীপশিখা, ভোরের আলো, যার প্রেমের পরশে আমার অভিশপ্ত জীবন হয়ে উঠেছিল মধুময়। জানেন, আপনার কণ্ঠস্বরে আমি যেন আমার হারানো প্রিয়ার কণ্ঠস্বর শুনতে পেয়েছি। আপনি কি বলছেন? বিশ্বাস করুন, কি যেন দুনিবার আকর্ষণ বারবার আমাকে আপনার কাছে টেনে নিয়েছে। আপনাকে দেখার পর থেকে মনে হচ্ছে আপনি আমার সেই হারানো প্রিয়া। আমার না আমার পরিচয় কোনদিন তাকে জানতে দেব না, কোনদিন জানতে দেব না। আজ আমার কিছুই করার নেই, আজ আমি অক্ষম, আজ আমি নিরুপায়। আমাকে তুমি ভুলে যাও, আমাকে তুমি ভুলে যাও। কিন্তু মন যে মানে না, বারবার তাকে দেখতে ইচ্ছে করে। একি, আপনি এখানে এসেছেন কেন? এই কদিন তুমি যাওনি কেন? আমি নিজেকে আর বেঁধে রাখতে পারলাম না, তাই তোমার কাছে। কিন্তু আপনি এখন চলে যান। জোহরা, প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমার হারিয়ে যাওয়া প্রিয়ার কণ্ঠস্বর তোমার মাঝে খুঁজে পেয়েছে। জোহরা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মাসুদ তোমাকে ঘৃণা করে, মাসুদ তোমাকে ঘৃণা করে। দেখুন দেখুন, এটা স্কুল, আপনি যান। তাহলে কথা দাও, আজ রাতে বাংলোর নিচে বাগানে তুমি আমার সাথে দেখা করবে। আমার অনেক কিছু বলার আছে। প্লিজ আপনি এখন যান, আমি তোমার অপেক্ষায় থাকবো। জোহরা, তুমি শেষ পর্যন্ত? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে আপনারা মাথা না ঘামালে খুশি হব। চুরি তো চুরি, আবার সিনা চুরি, কোথায় অপরাধ করেছে মাপ চাইবে? তারা দামার দেখে চলে গেল। তুমি সাক্ষী রইলে, এর একটা বিহিত না করে আমি ছাড়বো না। এ কি বলছেন মিসেস তরফদার? জোহরার মতো মেয়ে? না না, এই যে আমি বিশ্বাস করতে পারছি না। আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি স্যার, কিন্তু এখন দেখছি ঘটনাটা বেশি দূর গড়াতে দিলে স্কুলে সুনাম নষ্ট হবে। আপা, এতে দুর্নামে কি আছে? এমনও তো হতে পারে জোহরা আপা। তুমি চুপ কর না পিসা। এই ঘটনার পর মিস জোহরাকে আর স্কুলে রাখা যায় না, তাকে ডিসচার্জ করা হোক। ¶¶
না না, আজ আমি কিছুতেই মাসুদের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, কিছুতেই না। আজ সে জোহরাকে ভালোবাসে, যখন সে জানতে পারবে আমি জোহরা নই, আমি তার স্ত্রী হাবিবা, তখন তখন সে কি পারবে আমাকে সহজভাবে গ্রহণ করতে? না, আমি তাকে দূরে থেকেই ভালোবেসে যাব। আর কতদিন দ্বিধা দ্বন্দ্বের মিথ্যে অভিমানে দূরে দূরে পালিয়ে বেড়াবি হতভাগী? যা বল না, তুই জোহরা নস, তুই তার স্ত্রী হাবিবা। না না, আমি কিছুতেই প্রকাশ করতে পারবো না আমি তার স্ত্রী হাবিবা, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। নিজেকে তুই নাই বা প্রকাশ করলি, তবু স্বামীর ডাকে যে তোকে সাড়া দিতেই হবে। স্বামীর বাসনা পূর্ণ করাই যে তোর ধর্ম। যা, আর দেরি করিস নি, যা 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 যা। আমি জানতাম তুমি আসবে। জানো জোহরা, আজকের রাত আমার জীবনের সবচাইতে স্মরণীয় রাত। আজ 28শে ফাগুন, আমার বিয়ের তারিখ। এ রাতেই আমি আমার প্রিয়কে কাছে পেয়েছিলাম। সে খুব সুন্দরী ছিল না? তার রূপ দেখার সৌভাগ্য আমার কোনোদিন হয়নি। আমি যে অন্ধ ছিলাম, তবে তার গুণ ছিল অনেক। কথা ছিল তোমার মতো মিষ্টি। শুনবে তার কথা? বলো বলো। পথ চেয়েছিনু নিষেধ,
তোমার প্রেমে ধন্য যে আমি, তোমার প্রেমে ধন্য যে আমি, তোমাকে অবভিলীন পথ চেয়েছিলুম সেদিন। সংসারে আগুন লাগাইবো এই চিন্তাই করে দিন রায়। তারপর খালারে 500 টাকা দিব গোয়া গয়না চুরি করাইছে। তুই এসব কথা জানলি কি করে? আপনি শুধুই কথা কইলেন আর কেউ কয় না, টুনটুনিও কয় না। আচ্ছা ওই গয়নাগুলো কোথায় রেখেছে? হ্যাঁ গয়না গয়নাগুলা খালার ঘরে। ঠিক আছে, তুই যে আমাকে একথা বলেছিস আর কাউকে কিছু বলবি না? না না, খুললে বেগম সাহেব আমার পিঠায় তক্তা বানায় দিব না। আপনিও যেন কাউরে কইন না দুলা ভাই। না না, কাউকে কিছু বলবো না, তোরা যা। দুলা ভাই আমরা হন দেশে যাইতেছি, লাজাই টুনটুনি। আশ্চর্য, এত জঘন্য মানুষের মন, নিজের এতটুকু স্বার্থের জন্য মানুষ, দুটি জীবন একটি সংসার। আমার কোনো দোষ নেই বাবাজি, তোমার শাশুড়ি না বললে। চল একে নিয়ে যাও। বারে বাপ, আসল দোষী কে আর ধৈর্য কাকে? তোমার শাশুড়ি না বললে কি আমি চুরি করতাম? আত্মীয় বলে কি ও পার পেয়ে যাবে? এ কি বলছো বাবা, আমি তোমার পরম আত্মীয়া। আমি দুঃখিত মা, আইনের চোখে সবাই সমান। আমি পুলিশ অফিসার, অপরাধীকে গ্রেফতার করা আমার কর্তব্য। মা এ কি শুনছি মা? ছি মা, তুমি এত নীচ, তুমি এত জঘন্য তোমার মন। নিজের পেটের মেয়ে হয়ে তুই একথা বললি, তোর জন্যই তো আমি এসব করেছি। হ্যাঁ মা, আমার জন্য তুমি অনেক করেছো। আমার লেখাপড়া বন্ধ করে গায়ের অন্ধকূপে এনে আটকে রেখেছো। আমার জীবনের আশা আকাঙ্ক্ষা প্রেম ভালোবাসাকে তুমি চুরমার করে দিয়েছো, তাতেও তুমি ক্ষান্ত হওনি। একটা নিরীহ মেয়ে যে স্বামীর সংসার নিয়ে সুখী হতে চেয়েছিল, তার সংসারে তুমি আগুন জ্বালিয়ে ঝাড়খাড় করে দিয়েছো।
আফরোজা, শত হলো আমি তোর মা। হে মা, কুসন্তান অনেকে হয়, খুব মাতা কখনো পুলিশ হিসাবে আমি আমার কর্তব্য করেছি, জামাই হিসাবে আমি আমার কর্তব্য করব, শহরের সবচেয়ে বড় উকিল নিযুক্ত করব যাতে তার কম সাজা হয়। কিন্তু আমি যে আমার বউ অবিচার করেছি তাদের একটা খোঁজ পর্যন্ত নেইনি, এখন বেহিসাবের কাছে মুখ দেখাবো কি করে? ভুল তো মানুষেরই হয়, আর সেই ভুলের শিকার হয়ে কত জীবন যে ধ্বংস হয়ে যায় তার হিসাব কেউ রাখে না। তেমনি একটা ভুলের জন্য মাসুদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ, ভাবি ধুকে ধুকে মরছে, এখনো সময় আছে, চলুন। ওগো, তুমি আজই যাও, আমার বৌমাকে ফিরিয়ে আনো। হ্যাঁ যাবো, আমি বেয়াইশের হাত ধরে মাপ চাইব, বৌমাকে আমি আবার পূর্ণ মর্যাদা দিয়ে গ্রহণ করব। কিন্তু একদিন পর কেন আপনারা হতভাগী খোঁজ নিতে আইসেন? আসল গয়না চোর ধরা পড়েছে, তাই আমি বৌমাকে নিয়ে যেতে এসেছি। তাইলে আর আপনারা দেরি করেন না, অহনি বাসন্তীপুর চলে যান। হে, আমার মামা হামিসাহেবের বাড়িতেই আছেন, জোহরা নামলে সেখানে মাস্টারি করতেছে। বলো কি মা, আমার বৌমা বাসন্তীপুরে আছে, চলো সকাল, আর এক মুহূর্ত দেরি করা চলে না, চলো। হ্যাঁ চলুন। খোঁজ যখন পেয়েছি আমার হাত থেকে তুমি আর রেহাই পাবে না হাবিবা। জোড়া কি করব মা, ম্যানেজিং কমিটির ডিসিশন, আমি দুঃখিত। মামা, যাওয়ার সময় বলে যাচ্ছি, আমাকে কোনোদিন ভুল বুঝবেন না, কোনো অন্যায় আমি করিনি। যার স্মৃতি আমায় দিবানিশী কুরে কুরে খাচ্ছে, যাকে আমি দিন রাত খুঁজে মরছি, তাকে যদি নাই বা পেলাম, একটা কণ্ঠস্বরের মোহে আর কতদিন ঘুরে মরব? সে তো মিথ্যে মরেছি কেবই, আর কিছুই নয়। মালিক মিয়া, তুমি সব ব্যবস্থা করো, আমি আজই চলে যাব। আমি তোমাকে নিতে এসেছি হাবিবা। মানে? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার চাই। তোর হাবিবা, আমি তোমাকে রাজরানী করে রাখি। ওঠে, মন্ডলের এক চেহারা দেখেছো, অন্য চেহারা দেখো নি, এবার তাই দেখবে। ছেড়ে দাও, চলো, ছেড়ে দাও আমাকে। ছাড়বো, ছেড়ে দাও। আচ্ছা, ছেড়ে দাও, চলো। শয়তান, লোক, ছেড়ে দাও। চোখের সামনে মাইয়া মানুষের ইজ্জত যাইব, আর তা চায় চায় দেখুন। আমাকে বাঁচাও ভাই। অহনো ছাড়া দেন, কোথায় আছি? আমাদের লজ গেটে পৌঁছে দাও, অনেক টাকা পাবে। রাই খা দেন আপনার টাকা, টাকা পয়সা তো আপনার মূল, আজকা গেলে কালকা আইব, লেকিন এ মাইয়া মানুষটার ইজ্জত গেলে আর ইজ্জত ফিরা পাইব? অহনো ছাড়া দেন, কোথায় আছি? Get off!
আমি তোকে কথা দিয়েছিলাম, গয়না চুরির রহস্য আমি উদ্ঘাটন করবই। আমি আমার কথা রেখেছি, আসল চোর ধরা পড়েছে। ভাবি নির্দোষ, যা ভাবির কাছে যা। ভাবি, যাকে তুই ওই পশুর হাত থেকে বাঁচাবার জন্য মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলি, সেই তোর স্ত্রী হাবিবা। যা, হাবিবা, হাবিবা, এত কাছে যখন এসেছিলে তবে কেন নিজের পরিচয় গোপন রেখেছিলে? কেন বলতে পারোনি তুমি তুমি আমার স্ত্রী হাবিবা? কেন বলতে পারোনি তুমি নিষ্পাপ নিষ্কলঙ্ক? নির্দোষ নিরাপরাধ হয়েও সেদিন তোমার পায়ে মাথা ঘুরে পড়েছি, কিন্তু এতটুকু দয়া এতটুকু করুণা আমি নেই, বুঝাতে পারিনি আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক। সেদিন তোমাকে আমি ভুল বুঝেছিলাম, আর সেই ভুলের মাশুল দিতে গিয়ে আমি সমাজের কাছে কলঙ্কিনী আখ্যা পেয়েছি, সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছি। পারবে, পারবে তুমি আমার বাবাকে ফিরিয়ে দিতে? পারবে আমার জীবনের সেই মধুময় দিনগুলো ফিরিয়ে আনতে? হাবিবা, যে স্বামী বিনা অপরাধে তার স্ত্রী শাস্তি দিতে পারে,
কোন নারী তাকে ক্ষমা করতে পারে না। জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু সেদিন আমি ছিলাম অক্ষম অসহায়। যে ভুল যে অন্যায় আমি তোমার প্রতি করেছি সেটা আমার ইচ্ছাকৃত নয়। তোরে না রে না, বাবা ভুল তোরা কেউ করিসনি। ভুল যদি কিছু হয়ে থাকে, অন্যায় যদি কিছু করে থাকি, তা একমাত্র আমি করেছি। তুই জানিস না মাসুদ, আভিজাত্যের মিথ্যে অহংকারী সেদিন আমি অন্ধ ছিলাম। না জেনে আমি আমার সতী সাথে বহুবার অনেক অবিচার করেছি। মা কখনো ছেলের অপরাধকে মনে রাখে না বাবা। মা আর কথা বলছি বাবা, আমার আর কোনো দ্বিধা নেই, আর কোনো দুঃখ নেই।